আমরা এখন মুসৌরি পৌঁছে গেলাম। এখন যে হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মাল রোডে বেরোবো। ভাবছিলাম যে ঠান্ডা হবে ঠান্ডা হবে, কিন্তু এখানে তেমন ঠান্ডা নেই, নর্মাল ওয়েদার আছে, মানে খুব সুন্দর ওয়েদার আছে, ভালো ওয়েদার আছে। তো আমরা হোটেলে ঢুকে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এবার মাল রোডে বেরোবো। বাইরের ভিউটা দেখিয়ে আমরা এখন মেল রোড হেঁটেই যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে পাশে একটা দেখলাম কাবাবের দোকান। তো আমার তো চিকেন তন্দুরি খুব ভালো লাগে, আর অনেক দিন থেকেই ভেজ ভেজ খাওয়া হচ্ছিল শুধু, তো ফাইনালি চিকেন খেতে পেলাম। রোড থেকে চলে এলাম। গুড মর্নিং সবাইকে, আজকে ডেটাও স্টার্ট করা হলো। হাই গাইজ, দিস ইজ সমস্ত মিশ্র, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে 10 তারিখ, আজকে বোধ হয় 5th ডে। তো আমরা এখন মুসৌরিতে আছি, মুসৌরি থেকে এখন কেম্পটি ফলস যাব। তো দেখতে থাকো আজকে দিনেও আমরা কী কী করি। আমরা কেম্পটি ফলসের এখানে চলে এসেছি, এবার এখানে স্নান করবো, কিন্তু এখানে আগে চা খাবে সবাই, আগে চা খেয়ে নেবো তারপরে যাবো। এইটা দিয়ে উঠতে হবে, উপরে যেতে হবে। স্নান করার জন্য আমরা জামা কাপড় নিয়েছি, ওই জন্য ব্যাগটা পরে নিতে হচ্ছে। তো এখান থেকে উপরের সিনটা আরো ভালো আছে, তো আমরা আর একটু উপরে স্নান করবো। আমাদের স্নান হয়ে গেছে, এবার কফি খাবো। প্রচন্ড ঠান্ডা আছে, হাত পুরো বরফ হয়ে আছে। স্নান টান কমপ্লিট, এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তো আমি এখন ভুট্টা খাবো। আমরা এখন একটা হোটেলে খেতে এলাম, আমরা বাইরে খাবো, বাইরে দিনটা হোটেলে। খালি অর্ডার দিলো, আমি চাউমিন অর্ডার দিলাম, চাউমিন খাবো। এখানকার চাউমিনটা তাও ভালো লাগছে, ম্যাগির থেকে ভালো লাগছে। চাউমিন খাবো, হয়ে গেল। এবার আমরা মুসৌরি দেখে যাবো। Thank you.
দেখা হলো না আমাদের মুসোরি। তো মুসোরি লেক এখন বন্ধ আছে কারণ মুসোরি লেকে এখন কাজ চলছে। তো আমরা এখন দেরাদুন জুয়ে এলাম। তো আমরা এখন সশস্ত্র ধরার কাছে নামলাম। মন্দিরের পরে আছে ধারার। এখানে আমরা মোমো খাচ্ছি, একটা ফাইনালি একটা ভালো মোমো স্বর্ণ। মুসৌরি থেকে আমরা ডিরেক্ট হরিদ্বারে চলে এসেছিলাম কারণ আমাদের ট্রেন হরিদ্বার থেকেই ছিল। এই ব্লগটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।